দক্ষিণ চব্বিশ পরগনার জেলা তথা অভিষেকের সংসদীয় কেন্দ্র ও ডায়মন্ড হারবারের করোনা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসেছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে অভিষেক ছাড়াও উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবারের লোকসভা কেন্দ্রের সাত বিধায়ক। জেলার পরিস্থিতি নিয়ে তাদের সঙ্গে আলোচনা করেন অভিষেক। বৈঠকে অংশ নেন কলকাতা পুরসভার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। এদিন তিনি বলেন, কোভিড পরিস্থিতিতে রাজ্যে আগামী দুমাস সব কিছু বন্ধ রাখা উচিত, নির্বাচন বন্ধ রাখা উচিত। এটা আমার ব্যক্তিগত মতামত। অন্তত এই যে মডেল ডায়মন্ড হারবার, এটা কি অন্য 41টা লোকসভাতেও আপনি অনুসরণ করতে নির্দেশ দেবেন? আপনাদের মাধ্যমে যেগুলো যদি আমরা করতে পারি, কিন্তু একই সাথে সাধারণ মানুষ যদি এগুলো পালন না করে, কোন গাইডলাইন ইমপ্লিমেন্ট করে কোনো লাভ হবে না। যতই আমি একটা গাইডলাইন বা আমি একটা স্কিম বা আমি একটা পলিসি অ্যাডপ্ট করি, আলটিমেটলি সাধারণ মানুষ যদি এর প্রতিফলন বা বাস্তবায়নে নিজে এগিয়ে না আসে, এটা কোনো রকম কোনো কার্যকরী হতে পারে না। আমি সেই জন্য সাধারণ মানুষকে অনুরোধ করি, এই লড়াই কোনো রাজনৈতিক লড়াই নয়, লড়াইটা আপনারা মানুষ বাঁচলে সব বাঁচবে। এখন তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস সব ছেড়ে দিন, সব ছেড়ে ঐক্যবদ্ধ হয়ে বাংলা বা দক্ষিণ চব্বিশ পরগনা বা ডায়মন্ড হারবার আমরা সবাই মিলে লড়াই করি করোনার বিরুদ্ধে। মানুষ বাঁচলে করোনা ছড়ানোর পর রাজনৈতিক জমি তো আবার থাকবে, আবার লড়াই অব্যাহত থাকবে, কেউ তো চলে যাচ্ছে না। এই পরিস্থিতিতে বিধাননগরের ভোট করা সম্পর্কে কি বলবেন? আমি এক দুজনে যাবো, আমার কর্মসূচি কি থাকবে আমি আপনাদের অবগত করে পাঠিয়ে দেবো। যেভাবে আমার ফিল্ড পাঠিয়ে দেওয়া হয়, বিধাননগরের যে ভোট আপনি যেভাবে বলছেন যে দু মাস ফেব্রুয়ারি পর্যন্ত, সেই অবস্থায় বিধাননগরের ভোট বিরোধীরা বলছে তারা কেউ না, এটা আমার ব্যক্তিগত মত, আমি আপনাকে ব্যক্তিগত মত শেয়ার করতে পারি। আমার ব্যক্তিগত মত আমি আপনাদের জানিয়েছি। এবার হাইকোর্টের নির্দেশে হচ্ছে, হাইকোর্টে এখানে মামলা হয়েছে, কেস সাবজুডিস হয়েছে, এ নিয়ে আমার মন্তব্য করা ঠিক না। হাইকোর্ট হাইকোর্টের মধ্যে যা অর্ডার দেবে, রাজ্য সরকার বা নির্বাচন কমিশন সেই গাইডলাইনগুলো পালন করে করাবে। তবে আমার ব্যক্তিগত যদি আপনার সিদ্ধান্ত বা আমার ব্যক্তিগত অভিমত আপনি জিজ্ঞেস করেন, আমার মনে হয় এখন আগামী দু মাস সব বন্ধ রাখা উচিত, সে ধর্মীয় কোনো অনুষ্ঠান হোক বা রাজনৈতিক কোনো প্রচার হোক। নির্বাচন নির্বাচন রাজ্যগুলোতে আছে, সেটা নির্বাচন কমিশন ঠিক করবে, সেখানে গাইডলাইন মেনে। কিন্তু যেখানে পজিটিভিটি রেট বা পরিস্থিতি হাতের বাইরে, সেখানে নির্বাচন করে একটা রাজনৈতিক দলকে খুশি করতে গিয়ে মানুষের জীবনকে আমি বিপন্ন করছি, সেটাও তো ঠিক না। মানুষ বাঁচলে নির্বাচন, আপনি বাংলায় যখন সেকেন্ড ওয়েভ হয় কী পরিস্থিতি হয়েছিল আট দফায় নির্বাচন করার জন্য দেখেছেন, যে মে মাসে এপ্রিল মাসে কী পরিস্থিতি তৈরি হয়েছিল, 40% 45% পজিটিভ হয়ে গেছে, সেখান থেকে কমে 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 2% 1% এসে আবার সেই অমিক্রণের কারণে 40% 30% এখন পজিটিভিটি রয়েছে। সুতরাং আমাদের ওই কোথাও বড়দিন পালন, কোথাও নতুন বছর পালন, দুর্গা পুজো, কোথাও কালী পুজো, কোথাও এই অনুষ্ঠান, কোথাও সেই অনুষ্ঠান, এগুলো এটা আমার ব্যক্তিগত অভিমত, আমি আপনাদের আবার বলছি যে এগুলো বন্ধ রেখে আমাদের এখন এর ঊর্ধ্বে উঠে রাজ্য সমাজকে বাঁচানোর লক্ষ্যে নিজেদের কাছে নিয়োগ নিয়োজিত করতে হবে। তিনি এদিন বলেন, হাইকোর্টে এই নিয়ে মামলা চলছে, এই বিষয়ে আমার মন্তব্য করা উচিত নয়, হাইকোর্ট বিষয়টা দেখবে, নির্বাচন কমিশন সেই গাইডলাইনগুলো মেনে ভোট করাবে। তবে আমার ব্যক্তিগত মত যদি আপনি জিজ্ঞেস করেন, তাহলে বলবো আগামী দু মাস সব বন্ধ রাখা উচিত। এই সিদ্ধান্তটা আমরা আজকে নিয়েছি যে যে সমস্ত এলাকা এক্সট্রিম হাই, সেখানে ম্যান্ডেটরি আইসোলেশন সেন্টারে শিফট করা হবে। এর সাথে সাথে টেস্টিং বাড়ানোর সাথে সাথে আমি ডবল মাস্ক আপনাকে বললাম, রিলিজিয়াস গ্যাদারিং, পলিটিক্যাল গ্যাদারিং একদম বন্ধ 28 ফেব্রুয়ারি অবধি। আগামী 20 তারিখ আমি আবার আসবো, সেকেন্ড রিভিউ মিটিং একটা করবো। আজকে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে, কতটা মানে বাস্তবায়ন করা হলো, কতটা এক্সিকিউশন করা গেছে এবং কতটা কার্যকরী হয়েছে, তার একটা পর্যালোচনা আমরা করবো এবং বাকি সিদ্ধান্ত আমরা নেবো। আপনাদের জানিয়ে রাখি, যেখানে কালকে বাংলায় কোভিড পার্সেন্টেজ 26% হয়েছে, ডায়মন্ড হারবারে 7 দিন আগে পর্যন্ত, 5 দিন আগে পর্যন্ত যদি আপনি দেখেন তাহলে দেখবেন পার্সেন্ট পজিটিভ 24% ছিল। কালকে যে পার্সেন্ট পজিটিভ বেরিয়েছে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট এবং আরটিপিসিআর কম্বাইন করে, সারা জীবনে যদি আমরা দেখি সেটা প্রায় 90%। তো আমাদের চেষ্টা এটা যত কম করা যায়, আগামী 7-10 দিনের মধ্যে এটা পাশের কমে করতে হবে। আমি জেলার সকলকে অনুরোধ করবো আপনাদের মাধ্যমে যে আপনারা সচেতন থাকুন, যদি কেউ ভাবেন যে বাড়িতে থেকে আমি ছেড়ে যাবো,
আত্মতৃপ্তির কোনো অবকাশ নেই। আপনি বাড়িতে থাকতে গিয়ে আপনার পরিবারের আরো চারটে লোককে এক্সপোজ করছেন, এটা করবেন। আর যদি আমরা ভেবে থাকি যে এই যে কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্ট, এরপরে আর কোভিড আসবে না, আত্মতুষ্টির কোনো অবকাশ নেই, থাকবে, কোভিডকে ভাইরাল ফিভারের মতো ট্রিট করুন, কোভিড যাবে না। আগে একটা ভ্যারিয়েন্ট ছিল, তারপর ডেল্টা এসছে, তারপর ওমিক্রন এসছে, এখন শুনছি আবার ডেল্টা ওমিক্রন মিলিয়ে বেলমিক্রন বলে একটা ভ্যারিয়েন্ট আসতে চলেছে। সুতরাং আমি খুশি হব যদি কোভিডের বিরুদ্ধে লড়াই করে আমরা জিততে পারি এবং করতে পারি, কিন্তু ধরে নিতে হবে যে কোভিড থাকবে, মানুষকে সচেতন হতে হবে। প্রশাসন প্রশাসনের মতো কাজ করছে, কিন্তু প্রশাসন কোনো কিছুই করতে পারেনি। সাধারণ মানুষ যতদিন না সঙ্গে আসে, পাশে থাকে এবং সেই সাবধানতা মানে অবলম্বন করে নিজেরা নিজেদের জীবনে, ততক্ষণ আমরা প্রতিহত করতে পারব। আমি আপনাদের মাধ্যমে সকলকে অনুরোধ করব, মাস্ক দয়া করে, এখন একটা মাস্ক হবে, একদিকে যখন কোভিড পরিস্থিতিতে রাজ্যের উৎসব নিয়ে সরকারকে সমালোচনার মুখে পড়তে হয়েছে, তার মধ্যেই অভিষেকের এই মন্তব্য গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, যেখানে সংক্রমণ হাতের বাইরে চলে যাচ্ছে, সেখানে কোনো রাজনৈতিক দলকে সন্তুষ্ট করার জন্য ভোট করা উচিত নয়। তার দাবি, এখন তৃণমূল, সিপিএম, বিজেপি এসব করার সময় নয়, জীবন বাঁচলে রাজনীতি হবে, ভোট হবে। সারা বিশ্বে কোভিডের তৃতীয় ওয়েভ ছড়িয়ে পড়েছে এবং সেই নিয়ে আজকে আমাদের একটা রিভিউ মিটিং ছিল। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের এমপি হিসেবে আমি উপস্থিত ছিলাম, এখানে সর্বস্তরের জনপ্রতিনিধি যারা আছেন, এমএলএ সহ পঞ্চায়েত স্তরের পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, জেলা পরিষদ সভাধিপতি সহ গ্রাম পঞ্চায়েত স্তরের নির্বাচিত প্রতিনিধি যারা রয়েছেন, মিউনিসিপ্যালিটির কাউন্সিলর, কোঅর্ডিনেটর, চেয়ারম্যান, বিডিও, বিএমওই, সিএমওই সবাই ছিল এবং সেই নিয়ে আজকে করোনা পরিস্থিতি নিয়ে আমাদের আলোচনা হয়েছে। কয়েকটা নির্দিষ্ট সিদ্ধান্ত আজকে সবাই আমরা গ্রহণ করেছি। কলকাতায় আপনারা দেখেছেন অর্ধেক কেসমেন্ট বাংলার কলকাতা থেকে আসছে এবং কলকাতার অ্যাডজাসেন্ট যে বিধানসভাগুলো রয়েছে সেগুলোতে কোভিড পজিটিভিটি রেট হাই। আমরা সেই জন্য সিদ্ধান্ত নিয়েছি আজকে জেলা প্রশাসনের তরফ থেকে ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্ট বা ডায়মন্ড হারবার লোকসভা যে আগামী দু মাস কোনোরকম কোনো রাজনৈতিক সমাবেশ হবে না। তৃণমূল, সিপিএম, বিজেপি, কংগ্রেস যে রাজনৈতিক দল হোক, 28 ফেব্রুয়ারি অবধি কোনো রাজনৈতিক সমাবেশ হবে না। এর সাথে কোনো ধর্মীয় সমাবেশ নিশ্চিতভাবে কোনো ছোটোখাটো পুজো যদি কেউ বাড়িতে করে নিশ্চিতভাবে হবে, কিন্তু বড় পুজো 100-150-200-500 লোকের গ্যাদারিং সেগুলো কোনোভাবে হবে না। কয়েকটা জায়গায় পরিস্থিতি যখন নিয়ন্ত্রণে আনতে হয় তখন কিছু কঠোর সিদ্ধান্ত জীবনে নিতে হয়। আমরা সকলকে শ্রদ্ধা করি এবং কারো ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে চাই না, কিন্তু মানুষ বাঁচলে প্রতিযোগিতা বাঁচবে এবং তার সাথে আমরা আজকে ঠিক করেছি যে যত মার্কেট ক্লোজ আছে, মার্কেট ক্লোজে ইউজ অফ ডবল মাস্ক, অর্থাৎ দুটো করে মাস্ক পরা ম্যান্ডেটরি ক্রেতা বিক্রেতা দুজনের জন্য। যে বিক্রি করছে তাকেও দুটো মাস্ক পরতে হবে, যে কিনতে যাচ্ছে তাকেও দুটো মাস্ক পরতে হবে। এটা মাইকিংয়ের মাধ্যমে, আইভিআরের মাধ্যমে আর লিফলেটের মাধ্যমে আগামী 7 দিন অবগত করা হবে। তারপর যদি কেউ এটা ভায়োলেট করে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। এর সাথে সাথে প্রত্যেকটা পঞ্চায়েতে, গ্রাম পঞ্চায়েত স্তরে, পঞ্চায়েত সমিতি নয়, ব্লক নয়, নিশ্চিতভাবে জেলা প্রশাসনের একটা আলাদা কন্ট্রোল রুম রয়েছে, এসডিও স্তরে একটা আলাদা সাবডিভিশনের কন্ট্রোল রুম রয়েছে।